হ্যালো বন্ধু আপনারা দেখছেন আপনাদের এপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আরএসসি গ্রুপ ডি কিংবা রেলওয়ে লেভেল ওয়ান পোস্টের আজ সংগঠিত হয়ে যাওয়া গ্রুপ ডি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব তিনটি শিফটেরই ফার্স্ট শিফট সেকেন্ড শিফট এবং থার্ড শিফট এই মোট তিনটি শিফটের যতগুলো কোশ্চেন আমরা কালেক্ট করতে পেরেছি তো সেই সব কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব তো এখানে আপনার অনস্ক্রিনে দেখতেই পাচ্ছি না রেলওয়ে গ্রুপ ডি কিংবা আরআরসি গ্রুপ ডি দু হাজার বাইশ সবার উপরে লিখে দেওয়া রয়েছে তো আপনাদের যাদের যাদের এর পরবর্তীতে এক্সাম এক্সামগুলো রয়েছে রেলওয়ে গ্রুপ ডি তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এর আগেও কিন্তু আমি আপনাদের সতেরোই আগস্ট অর্থাৎ সেভেন্টিন আগস্টে কিন্তু এক্সাম পেপার নিয়ে আলোচনা করে দিয়েছি তো সেই ভিডিওটি আপনারা যদি দেখে না থাকেন তো অবশ্যই কিন্তু সেই ভিডিওটি একবার দেখে নেবেন তো তাহলে কিন্তু আপনার রেলওয়ে গ্রুপটি কী কী কোশ্চেন আসছে এবং কোশ্চেন পেপার এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কিত কিন্তু আমাদের আপনাদের কিন্তু একটি বিশেষ ধারণা হয়ে যাবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু আঠেরোই আগস্ট দু হাজার বাইশে রেলওয়ে লেভেল ওয়ান পোস্টের এক্সাম পেপার নিয়ে আলোচনা করব তো ফার্স্ট সেকেন্ড এবং থার্ড শিফটে যতগুলো আমরা কোশ্চিনে কালেক্ট করতে পেরেছি বিভিন্ন স্টুডেন্ট থেকে জেনুইন কোশ্চেন তো সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা এই তিনটি শিফট মিলিয়ে কিন্তু আলোচনা করবো তো সেই জন্য আপনার ভিডিওটি একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমরা এক এক করে আলোচনা করব তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট যে কোশ্চেন এসেছিলো যে হজ ইসলাম ইসলাম ধর্মের প্রবর্তককে ফার্স্ট কোশ্চেন হিসেবে ছিল আর এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু হজরত মোহাম্মদ তার পরবর্তীতে এখানে দেওয়া হয়েছিল যে তিয়াত্তরতম সংবিধান সংশোধন অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট থেকেও কিন্তু দেওয়া হয়েছিল তিয়াত্ততম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিসের সঙ্গে সম্পর্কযুক্ত পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত পঙ্গল উৎসব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেস্টিভ্যাল থেকে দেওয়া হয়েছিলো পঙ্গল উৎসবে কোন দেবতার পূজা করা হয় তো পঙ্গল উৎসবে কিন্তু সূর্য দেবতার কিন্তু পুজো করা হয় আর যে পঙ্গল উৎসব হয়ে থাকে তো সেটি কিন্তু তামিলনাড়ুতে কিন্তু এই উৎসব কিংবা এই পুজোটি কিন্তু হয় তার পরবর্তী কোশ্চেন ম্যানগ্রোভ অন্যের সব থেকে বেশি কোন ম্যানগ্রোভ অন্ন ম্যানগ্রোভ অন্ন সব থেকে বেশি কোন রাজ্যে পাওয়া যায় তো এটি আমরা সবাই জানি খুবই সোজা কোশ্চেন ম্যানগ্রোভ অন্ন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট ওয়েস্টবঙ্গলে কিন্তু সুন্দরবনের সব থেকে বেশি ম্যানগ্রোভ অন্ন পাওয়া যায় এখানে ভারতের কোন রাজ্য বলেছে তো সে সেই জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হয়ে যাবে সঠিক আনসার তো ওগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কোশ্চেন কিন্তু এখানে কালেক্ট করা হয়েছে তিনটি শিফটেরই তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তার পরবর্তী কোশ্চেন এসেছিল যে ব্রাহ্ম ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতাকে তো ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা হলো রাজা রামমোহন রায় তো তিনটি শিফটেরই কিন্তু কোশ্চেন এখানে রয়েছে তার পরবর্তীতে এখানে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে দেওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড আন্ডার টোয়েন্টি অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এ লং জাম্পে কে পদক পেয়েছেন তো সঠিক আনসার হয়ে যাবে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন শৈলী সিং তার পরবর্তীতে এখানে উদ্ভিদের জাইলেম কলা কি পরিবহনে সাহায্য করে তো উদ্ভিদের জাইলেম কলা কিন্তু জলের ক্ষেত্রে সাহায্য করে জল জল পরিবহনের ক্ষেত্রে কিন্তু উদ্ভিদ জ্যালেম কলে সাহায্য করে থাকে তার পরবর্তীতে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে মৌলিক কর্তব্য থেকে কোশ্চেন এসেছিলো তো আজকেও কিন্তু ফার্স্ট শিফটে এই কোশ্চনটি এসেছে যে মৌলিক কর্তব্য সংবিধানে কত নম্বর ধারা লিখিত আছে তো ওখানে আর্টিকেল জিজ্ঞেস করেছে তো মৌলিক কর্তব্য আমরা জানি আর্টিকেল ফিফটি ওয়ান এ এতে কিন্তু এই মৌলিক কর্তব্য রয়েছে তো বিভিন্ন আর্টিকেল থেকে কিন্তু একটি দুটি করে কোশ্চেন আসছেই প্রতিটি শিফটে তো আর্টিকেলগুলো কিন্তু ভালো মতো দেখতে হবে তার পরবর্তী যে কোশ্চেনটি এসেছে এখানে ভারতীয় সংবিধান অনুযায়ী মোট কতগুলো ভাষা রয়েছে আটটি কিন্তু ভাষা রয়েছে আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী এই শিডিউল অনুযায়ী তার পরবর্তীতে এখানে সায়েন্সের কোশ্চেন ওয়ান এস পি অর্থাৎ ওয়ান হসপার কিংবা ওয়ান অস্বশক্তি স্কুলটি কত ওয়াট তো এখানে সাতশো ছেচল্লিশ ওয়ার্ড হয়ে যাবে কিন্তু এখানে সঠিক আনসার তার পরবর্তী কোশ্চেন অজৈব উপাদান সম্পর্কিত কিন্তু একটি কোশ্চেন এখানে দেওয়া হয়েছে তো সেই কোশ্চেনটি কিন্তু সেই কোশ্চেনটি কিন্তু স্টুডেন্টের মনে নেই তো সেই জন্য কিন্তু আমি আপনাদের এখানে এভাবে লিখে রেখেছি যে অজৈব উপাদান সম্পর্কিত একটি কোশ্চেন এসেছিল তারপর পরবর্তীতে ব্লিচিং পাউডার রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত কিন্তু একটি কোশ্চেন এসেছিল তো সেটিও কিন্তু এখানে সেটিও আমি আমি এখানে আপনাদের লিখে দিয়েছি সুবিধার জন্য তার পরবর্তীতে এখানে পুরার নাম কি তো ওখানে ফুল ফর্ম এসেছিলো পি ইউ আর এ তো শারটি ক্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে প্রভিশন আপনারা দেখতে পাচ্ছেন প্রভিশন অফ হচ্ছে আরবান অ্যামিনেটিস ইন রুরাল এরিয়াস তার পরবর্তীতে পি ভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন আমরা সবাই জানি তার পরবর্তীতে নীতি আয়োগের অনুসারে এখানে ভারতের সব থেকে গরিব রাজ্য কোনটি ভারতের সবচেয়ে গরিব রাজ্য হল নীতি আয়োগের অনুসারে বিহার তার পরবর্তীতে সন্তোষ ট্রফি থেকে এসেছিল খেলা সন্তোষ ট্রফি দু হাজার কে জিতেছে সন্তোষ ট্রফি দু হাজার বাইশ জিতেছে কিন্তু কেরালা তার পরবর্তীতে এখানে আমি আপনাদের ব্যাকেটে আরেকটা এখানে ইনফরমেশন দিয়ে রেখেছি যে তার পরবর্তী যে কোনো শিফটে আসতে পারে যে সন্তোষ ট্রফি কেরালা জিতেছে কেরালা চ্যাম্পিয়ন হয়েছে কাকে হারিয়ে হয়েছে তো আমাদের ওয়েস্টবেঙ্গলকে কিন্তু হারিয়ে কেরালা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তো এটিও কিন্তু পর কোনো না কোনো সিপ্টে কিন্তু দিয়ে দিতে পারে তো সেই জন্য এই এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জেনে রাখা জরুরি তার পরবর্তীতে দু হাজার একুশ সালে হিরে উৎপাদনে হিরে উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে তো এটি হলো রাশিয়া তো এই কোশ্চেনটি কিন্তু আপনারা একবার তাও একটু দেখে নেবেন তার পরবর্তীতে শক্তির এসে একক শত্রু শক্তির কিন্তু একক একক হল ওয়াট তার পরবর্তীতে এখানে মেন্ডেলিভির পর্যায় সামনি সম্পর্কিত কিন্তু একটি কোশ্চেন এসেছিলো তো সেটি কিন্তু আমি আপনাদের এখানে লিখে দিয়েছি সেই কোশ্চেনটি কিন্তু এখানে মনে নেই মেন্ডেলিফের মেন্ডেলিফের ফের পর্যাসনে থেকে কী কোশ্চেন এসেছিলো তার পরবর্তীতে এখানে ভারতের কোন দেশের ভারত ভারত কোন দেশের সাথে তিরিশতম বন্ধুত্ব সম্পত্তি সম্পন্ন করেছে তো ইসরায়েল হয়ে যাবে এখানে সঠিক আনসার তার পরবর্তী আত্মীয়সভা রাজা রামমোহন রায় তারপর ফোকাল লেন্স সম্পর্কিত লাইট চ্যাপ্টার থেকে কিন্তু এখানে লাইট চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসছেই প্রতিটি শিফটি একটি করে তো এখানে ফোকাল লেন্স সম্পর্কিত একটি কোশ্চেন এসেছিল লাইট চ্যাপ্টার থেকে তার এখানে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এখানে দিয়েছিল তো এটি সম্ভবত সেকেন্ড কিংবা থার্ড শিফটে এই আর্টিকেল টোয়েন্টি ওয়ান এসেছিলো কোশ্চেন তো ওখানে এই আর্টিকেল টোয়েন্টি ওয়ান হল এখানে আমি আপনাদের লিখে দিয়েছি জীবন ব্যক্তিগত স্বাধীনতার অধিকার তার পরবর্তীতে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের কোথায় প্রথম বাণিজ্যিক বায়োমাস হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি করা হয়েছে মধ্যপ্রদেশে কিন্তু খান্দোয়া ডিস্ট্রিকে তারপর তার পরবর্তী কোশ্চেন হল ভিটামিন ই এর রাশ্রিক নাম কি তো ভিটামিন ই এ রাশ্রিক নাম হল টোকোফেরাল তো এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের যাদের যাদের আপকামিং যাদের যাদের আরএসি গ্রুপ ডি অর্থাৎ রেলওয়ে রেলওয়ে লেভেল ওয়ান পোস্টের এক্সাম এক্সামেশন রয়েছে তো আপনাদের কিন্তু ইস্টার্ন রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে কিন্তু এক্সাম সেন্টার বাকি রয়েছে তো আপনাদের কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু খুবই উপ উপযোগী তো এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা প্রতিটি দেখবেন বিভিন্ন শিফটের তো তাহলে কিন্তু আপনাদের একটি ধারণা এসে কী 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 পড়তে হবে কী কী আসছে প্রতিটি শিফটে এবং এখানে টেন চেঞ্জ হচ্ছে কি না তো এভাবে কিন্তু আমি আপনাদের এই কোশ্চেনগুলো নিয়ে আসবো তো এই কোশ্চেনগুলো কিন্তু আজ আমি এই তিনটি শিফট মিলে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আমি আপনাদের জন্য কালেক্ট করতে পেরেছি তো এই কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও রেলওয়ে ডি সম্বন্ধিত তো আপনারা যারা যারা রেলওয়ে গ্রুপটি ক্যান্ডিডেট রয়েছেন তো আপনি কিন্তু ভালো মতো প্রিপারেশন নিন তো আপনাদের কিন্তু বিভিন্ন সামনে সামনে যে সেকেন্ড ফেজ রয়েছে তো সেই সেকেন্ড ফেজের কিন্তু সিটি লিঙ্ক দিয়ে দিয়েছে তো সেটিরও কিন্তু আমি ভিডিও করে দিয়েছি তো সেই সিটি লিঙ্ক থেকে আপনাকে আপনারা কিন্তু অবশ্যই এক্সাম সিটি দেখে নেবেন কোথায় সিটি এক্সাম সেন্টার পড়ছে এবং এসিআর কলকাতার জন্য কিন্তু এসিআর যে এক্সাম তো সেটি কিন্তু সেকেন্ড ফেজ থেকে শুরু হচ্ছে তো এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক ভিডিওটিকে লাইক শার এবং কমেন্ট করে জানাবেন